হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানার্স গার্ডেন। গত কয়েকটা এপিসোড আগে দেখেছেন যে পিটুনিয়ার পটিং করেছিলাম, তা দেখুন এই পিটুনিয়ারগুলোর গ্রোথ কী সুন্দর হয়েছে। ফুল ফোটার অপেক্ষায় কুড়িয়ে চলে এসে প্রায় টবে। এত ভালো গ্রোথ আমি ভাবিনি যে এত সুন্দর হবে। যাই হোক, ব্যাপারটা খুব আকর্ষণীয়, তাই এটা শেয়ার করতে মিস করলাম না। মাটি অনেকেরই হয়তো বলবে যে আমরাও চারা গাছ লাগে, অনেক ক্ষেত্রে এত সুন্দর গ্রোথ হয় না। মাটি কিন্তু একেবারে নর্মাল, গোবর এবং তার সাথে একটু খোল, নিম খোল, সর্ষের খোল, এই দুটো রয়েছে, এগুলো মিক্স করে দিয়েছিলাম, তেমন বিশেষ কিছু না। আর দুই দিন ছাড়া ছাড়া জৈব তরল সার, যেটা বিভিন্ন শাকসবজির মানে পচানো জলটা ছেঁকে পাতলা করে দিচ্ছি, সিরাপ জল যাকে বলে, একেবারে গাছের পক্ষে খুব ভালো কাজ করে এইসব শীতের গাছ। আর ছয় থেকে সাত ঘন্টা রোদে রাখছি, এতে এই গাছগুলোর গ্রোথ বেশ ভালোই হয়েছে। এরপর ফুল হলে গাছগুলোকে আবার একবার ভিডিও করে শেয়ার করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।